এই ঈদের দিন শুধু আপনি আনন্দ করবেন ভালো কিছু খাবেন পরবেন তা না গরিবের দিকে লক্ষ্য রাখতে হবে সেই জন্য ই সাদাকাতুল ফিতরকে রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনার উম্মতে ধনীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন وعن ابن عمر رضي الله تعالى عنهما ان رسول الله صلى ফরদ আ জাকতল ফিত্রে স আম্মিন তেমরিন ও সাঁ আম্মিন শাহির আলাকুল্লে হুরররিন আও আব্দিন আও দেখরিন আও উংফে আমিনাল মুসলিমিন আখরা জহুল বোখার ইগ্উফিস শাহী বোহারী শরীফ এক হাজার হাদিস ইব্দ অহম রদিয়াল্লাহ তালান হোমা বলেছেন আল্লাহ রুসুল মাহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম উম্মতের ধনীদের উপর সাদাকাতুল ফিত্র ফেত্রাকে ফরজ করে দিয়েছেন ওয়াজিব অর্থে ওয়াজিব করে দিয়েছেন এক সা পরিমাণ খেজুর কিংবা এক সাহ পরিমাণ গম এক সাড় হাজার বছর আগে হাদিসে পনিরের কথা এসেছে কিসমিসের কথা এসেছে দেড় হাজার বছর আগে রসুর উল্লাহ জমানায় খেজুরের যে দাম ছিল গমের দাম প্রায় কাছাকাছি ছিল তো আমাদের উন্মতির জন্য দুইটাই অপশন আছে যার টাকা পয়সা আছে সে পনে দুইশের খেজুরের দাম কত আরবের খেজুর পনে এখন চার হাজার টাকা হবে না কথা বলে না সে হিসেবে আপনি ফেতরা দিতে পারেন এক একজনের পক্ষ থেকে চার হাজার টাকা আবার ইসলাম সুযোগ রাখছে পনে দুইশের গমের দামও দিতে পারেন পনে দুইশের গমের দাম এখন কত সত্তর টাকা আশি ফাউন্ডেশন কত নির্ধারণ করছে পনেরো দুশোর দাম একশো পনেরো আচ্ছা আচ্ছা আমি তো বাজারে যাই না বাজার কড়াই জন্য দামটা আমার জানা নাই একশো পনেরো টাকা পনেরো দুশো মানে পনেরো দুশোর গমের দাম যত ভবিষ্যতে পাঁচশো টাকা হইতে পারে ঠিক না তো সরকার নির্ধারণ করছে একশো পনেরো টাকা আমি বললাম বাড়ায় আপনার একশো বিশ টাকা ধরবেন কত এটা দিতে হবে আপনাকে এটা ওয়াজিব আলা কুল্লি হর্রেন আও আবদিন আও জ্যাকারিন আও উংসা প্রত্যেক স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে পরাধীন ব্যক্তির পক্ষ থেকে পুরুষের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে আপনার যদি দাস দাসী থাকে তাদের পক্ষ থেকেও আপনাকে ফেতরা আদায় করতে হবে যদি আপনি ধনী হন মা নেসাব হন কি হন অনেক ফকিহ বলেন যে আপনার উপর জাকাত ফরজ নয় কিন্তু মোটামুটি সচ্ছল আপনি আপনিও ফেতরা দিবেন দিবেন এই ফেতরা হচ্ছে আপনি যে এক মাস রোজা রাখলেন ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিবেন ফেতরার কারণে এই ফেতরা ওয়াজিব হয় ঈদের দিন সূর্য উদিত হওয়ার পরে ঈদের দিন সূর্য উদিত হওয়ার পরে আপনার উপর ওয়াজিব সুন্নাত হচ্ছে ঈদগায়ে যাওয়ার আগে গরিব মিসকিনের হাতে পৌঁছায় দিবেন যদি আগে না পারেন ঈদের নামাজের পর পৌঁছায় দিবেন যদি সেদিন কোনো কারণে মিস হয় কাজা হিসেবে পরে আপনাকে দিতে হবে মাফ নাই তবে বলেন ঈদের আগেও আপনি ফ্যাত্রা নির্ধারণ করে গরিব মুসলিমকে বন্টন করে দিতে পারেন এতে সুবিধা হবে তারাও একটু কাপড় চোপড় চিনি সময় কিনতে পারবে কথা বুঝছেন না তবে ঈদের দিন সূর্যদের আগেও যদি আপনার সন্তান হয় আপনার মানে আপনার স্ত্রীর বুঝেন না ছেলে হয় মেয়ে হয় তার পক্ষ থেকেও আপনাকে ফেতরা দিতে হবে কথা বুঝতেছেন